আজ 6টা বছর আমি সংসার পাতেছি আর 9টা বছর আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি। আমি বলতে চাই আমাদের মাথা গোজার কোনো ঠাই নাই, জমি জাতি ঘর বাড়ি কিছুই নাই। দান করে তো ছেলেটার পক্ষে সুবিধা হবে কি দুই এক কাটা জমি কিনে মাথা গোজা কোনো রকম একটু বাড়ি বানাতে পারে? আর যখনই তার ধর্ম যেটা ছিল সে ধর্ম চেঞ্জ করে আমাদের ধর্মে আসছে, ইসলাম ধর্ম গ্রহণ করেছে, তখন তার আর কিছুই নাই, পেছনে আর কিছুই নাই, সে শুধু একাই আবদুল্লাহ। আজ 6টা বছর আমি সংসার পাতেছি আর 9টা বছর আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি। মুসলমান হওয়ার পর আমি আমার টাইফয়েড জ্বর আসছিল, একটা বদনা পানি আমার মতে দেওয়া লোক ছিল না, বাধ্য একজন না পড়ে আমাকে জড়িয়ে ধরিয়ে নিয়ে যাই ডাক্তারের কাছে, নিয়ে যাই আমার ওষুধ নিয়ে যাই, মাথায় পানি ঢেলে আমার ওষুধ খাওয়াই, আমি তাকে আপু বলে ডাকি। তো মানুষ নানা ধরনের সৃষ্টি কথা বলে বলে আমি তার সাথে আর সংযোগ আমার নেই। আমি এখন পরের জমিতে বাস বাগানের ভিতরে আমি বসবাস করছি। এখন দেখি আল্লাহ পাক যদি কোনো মানুষের দ্বারাই আমার কিছু এক এক কাটা জমি হয় তো আমি এটাই আল্লাহর কাছে কামনা করি, আল্লাহ পাক যেন সবাইকে সুস্থ সুন্দর রাখে। কতটা কষ্ট এবং দুঃখ পেলে তার ভিতরে জায়গা থেকে সেই চোখের জল বেরিয়ে আসে। আজকে আবদুল্লাহ 9 বছর হলো তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন এবং 6 বছর হলো তিনি দ্বিতীয় সংসার পেতেছেন। আসলে সঙ্গী তিনিই হয় যিনি সুখে এবং দুঃখে থাকে। তো দর্শক, এবার সেই সঙ্গীর কথা, যাকে আবদুল্লাহর স্ত্রীর কথা বলছিলাম, তিনি স্বামীর যেহেতু কষ্টের কথা আমরা যেহেতু শুনলাম, এবার স্ত্রীর কাছ থেকে কথাগুলো ওঠে জানার জন্য চেষ্টা করবো যে আসলে স্বামীর যে কষ্টটা, সেই কষ্টটার ব্যাপারে তিনি কি বলেন আর কি। তো আপনার স্বামীর কথা তো আপনি নিজেও শুনলেন এবং আমরা শুনলাম আর কি। তো সেই জায়গা থেকে আপনার স্বামীর যে কষ্টের কথা যে আপনি উনি বলছিলেন, আসলে আপনি স্ত্রী হিসেবে সঙ্গী হিসেবে সেই ভাগের ক্ষেত্রে আপনি কতটুকু আপনি শরিক আছেন বা আপনি অনুভব করেন? এখন মনে করেন আমি যখন তার সঙ্গে বিয়ে হয় তখনই বরাবরই আমি দেখে আসছি তার মনে খুব দুঃখ কষ্ট, কিন্তু আমি চেষ্টা করি যে তার মনে আমি কোনো দুঃখ দেব না, কষ্ট দেব না, কিন্তু কারণ জীবনে পথে জীবন চলার পথে ভুল ত্রুটি হতেই পারে, স্বাভাবিক। তো ভুল ত্রুটি যদি হতেই তো পারে স্বাভাবিক, তাই আমি মনে মনে অনেকটা শয়তানের পাল্টানে পড়ে অনেক ভুল ত্রুটি হতেই পারে, তবে আমি চেষ্টা করি তার মনে কোনোদিন দুঃখ দেব না, কষ্ট দেব না। আর আমার ঠিক মনে হয় না যে আমি জানি শুনি তাকে আমি তার মনে কোনো কষ্ট দিই, হয়তো ভুলে চক্করে হয়ে যেতে পারে, তাই আমি তার পিছনে এখনও আছি আর আশা করি সারা জীবন যেন আল্লাহর কাছে কামনা করি সারা জীবন তার পিছনে থাকতে পারি, এটাই আমার শেষ কথা। তাছাড়া আর আমার কিছু বলার নেই। আপনার স্বামী কিন্তু বলছিলেন যে তার যে একটা থাকার মতন একটা জায়গা, সেই জায়গাটা তিনি কিন্তু বেশ কাতর স্বরে এবং দুঃখে ভেতর থেকে কথাটা বের করছিলেন, আসলে আপনি স্ত্রী হিসাবে আসলে কতটা? আমি বলতে চাই আমাদের মাথা গোজার কোনো ঠাই নাই, জমি জাতি ঘর বাড়ি কিছুই নাই। আপনারা তো আসলেই থাকে প্রকৃতপক্ষে থাকেন তো পরের জায়গার উপরে? জি, আমরা এখন পর্যন্ত পরের জায়গায় থাকি। আর আমার স্বামীর যে ইনকাম এ সম্ভব না, সব কিছু কিনে কেটে খাইয়া দায়া, জমি কেনার মতো সাধ্য আমাদের নাই, তাই সকলকেই আমি বলি যে যদি কোনো ভাই বাবাজি যদি আপনাদের কোনো না কারো যদি ভালো লাগিয়ে থাকে আপনারা সাহায্য করতে পারেন, এটাই আমার শেষ কথা। আমার নাম শাহেদা। ইসলাম ধর্ম গ্রহণ করেছে, তারপরে এখানে একটু মিষ্টির কাজ করতে পারে, আসলে তার দিন হাজিরি 400-500 টাকা, এমন খুব একটা হাজিরি না, টুকটাক চলে। ছেলেটার নিজের শারীরিক অবস্থায় ঠিক মতন করে না, অন্যদিকে অন্য অন্য কাজ করে, ছেলেটা নিহাত গরিব, তার বাড়ি জমি জায়গা কিছুই নাই, পরের জমিতে বাস করে। ছেলেটার বিয়ে করেছে, শ্বশুররাও খুব গরিব, তাদের ছেলে মেয়েও নাই, ছেলেটার
তার শ্বশুরের এমন কোনো ক্ষমতা নাই যে 10,000 50,000 টাকা দিয়ে একটা তাকে এক কাটা জমি কিনে দেয়ার। এত তারা নিঝিম গরিব। এমনতে আবার ছেলেটা যদি কোনো সন্তান আদি থাকতো মুসলমান ইসলাম ধর্ম গ্রহণ করি তাও নাই। ওরা একার যে না ওরা পুরা অসহায়, পুরাই অসহায়, স্বামী স্ত্রী দুইটাই অসহায়। বাচ্চা না থাকলে জীবনে মেয়েদের কি পুরুষের কোনো অসহায় যায় না, না ওদের মুসলমান হয়েছে সেটাও অসহায় এসেছে মুসলমানের ভিতর থেকে, সে মুসলমানের থেকে আসে হিন্দু থেকে মুসলমানে এসেছে কিন্তু সে আল্লাহর পথে অসহায় না, সবাই মানুষের কাছে গরিব অনুযায়ী অসহায়। জি, আর ইসলাম ধর্ম যখন গ্রহণ করেছে তখন সে জান্নাতের ভাগিদার, একজন মেহমান, জান্নাতের মেহমান হিসাবে সে জান্না মুসলমান গ্রহণ করেছে, মানুষের হিসাবে সে অসহায়। তো সেই ক্ষেত্রে যেহেতু আপনার এই কথা তো এখন দেশ বিদেশের মানুষ শুনবে, মানে তো তাদের উদ্দেশ্যে আপনি এখন কি বলবেন এই আব্দুল্লাহর জন্য? আব্দুল্লাহ যে নামে এটা বলতে চাইছি যে দেশ বিদেশের মানুষ শুনছে, তারা যদি এখন দেশে দেশ বিদেশের মানুষ আল্লাহর রহমতে খুব ধনী, সেই ধনী হিসাবে যদি কিছু এই ছেলেটাকে দান করে তো ছেলেটার পক্ষে সুবিধা হবে, কি দুই এক কাটা জমি কিনে মাথা গুজা কোনো রকম একটু বাড়ি বানাতে পারে তো ছেলেটার একটু সুস্থভাবে জীবনযাপন নিজের জায়গায় বসে ইবাদত করে কাটাতে পারবে, কোরআনের পথে সে চলাফেরা করতে পারবে, পরের অন্য জায়গায় বাস করতে যায় সে কোরআনের পথ নিয়ে চলাফেরা করতে পারে না ঠিক মতন। এটা হয়েছে বেশি ছেলেটার কাছে হইল অসহায় এগুলার জন্যে। জি, সবাই যদি দেশ বিদেশের মানুষ ছেলেটাকে একটু সহযোগিতা করে তো দুই কাটা জমি কিনলে ছেলেটার পরিশ্রম দিয়ে একটু একটা টিনের ছাপড়া ঘর বাঁধতে থাকতে পারবে। জি, এরকম যদি কেউ ব্যবস্থা করে দেয়, আল্লাহ যদি কারোর ভিতরে মহাব্বত দান করে। হ্যাঁ প্রিয় দর্শক, প্রতিবেশীর কথা সূত্র ধরে আমি যেটা বলতে চাই, বিশেষ করে এখন যারা এই মুহূর্তে যারা কথাগুলো শুনছেন দেশ এবং বিদেশ থেকে, তাদের প্রতি আমার উদাত্ত আহ্বান এই যে এই আব্দুল্লাহ যেহেতু অত্যন্ত একটা নিহাত একজন গরিব মানুষ এবং অসহায় মানুষ, সেই ক্ষেত্রে আপনার যারা এখন এই মুহূর্তে যারা দেখছেন তারা স্ক্রিনে তার নাম্বার দেওয়া থাকবে, সেই নাম্বার অনুযায়ী যোগাযোগ করবেন। তাহলেই যেহেতু আপনারা দশে মিলে করি কাজ নাহি জিতে, তারপর দশটা লোক মিলে যদি একটা লোককে যদি সহযোগিতা করা যদি যায় তাহলেই সেটা অত্যন্ত সহজ হয়। তো সেই ক্ষেত্রে আপনারা যারা দেশ এবং বিদেশে আছেন এবং অনেক মানুষ কিন্তু সহযোগিতা করতে চান, সেই ক্ষেত্রে আপনার যদি সহযোগিতার হাতটা যদি বাড়িয়ে দেন তাহলেই এই আব্দুল্লাহ একটি বিশেষ করে তার যে ঘরের যে ব্যবস্থা সেই ব্যবস্থাটা হবে বলে এই প্রতিবেশীরা মনে করছেন এবং আমি মনে করছি। প্রিয় দর্শক, আব্দুল্লাহর প্রতিবেশী হিসেবে এবং শুভাকাঙ্ক্ষী মানুষ হিসেবে আরেকজনকে মানুষ আমার পাশে উপস্থিত আছেন এবং তার কাছে একটু জানার জন্য চেষ্টা করবো আর কি। প্রথমে একটু আপনার নাম। আমার নাম মোহাম্মদ শাহিবুল ইসলাম শাহ। জি, আমি একটা ছোট্ট ব্যবসায়ী, মিষ্টির ব্যবসা করেন। জি, তো আপনি তো আব্দুল্লাহকে চেনেন আর কি? জি জি, হিন্দু থেকে মুসলমান হয়েছেন আর কি। জি, তো তার সম্পর্কে তো যেহেতু আপনি কম বেশি হয়তো বা জানেন যে তিনি একজন মানুষ হিসেবে গরিব মানুষ আর কি, তা আসলে তার জায়গা থেকে আপনি কতটুকু তার সম্পর্কে জানেন? যদি একটু বলতেন। তার জায়গা থেকে জানতে গেলে সে নিহতই একটা গরিব মানুষ, আর যখনই তার ধর্ম যেটা ছিল সে ধর্ম চেঞ্জ করে আমাদের ধর্মে আসছে, সে ইসলাম ধর্ম গ্রহণ করেছে, তখন তার আর কিছুই নাই, পেছনে আর কিছুই নাই, সে শুধু একাই আব্দুল্লাহ। যদি বলেন যে কেন, তো তার পেছনে বাপ ছিল, তার মা ছিল, তার সে বউ ছেলে সন্তান সবই আছে, সবাইকে ত্যাগ করে সে একলা ধর্মের দিকে আগে আসছে, প্লাস সে একটা মুসলমান ধর্মে যে ঢুকিয়েছে এটাই আমাদের গর্ব, কিন্তু আমরাই সহযোগিতা করতে পারছি না তাদের, এটা আমাদের ব্যর্থতা, এটা আমার আপনার ব্যর্থতা। যদি বলেন যে কেন ব্যর্থতা, কারণ আজকে দেখেন যে তার কিছুই নাই অথচ আমাদের ধর্মে আইসে সে দাঁড়াইছে, আমি যদি আজকে তাকে সহযোগিতা করি, আরেকজন করুক ব্যাস সে স্বাবলম্বী হবে, তার একটা ভ্যান কেনার মতন অর্থ নাই, যে একটা পাখি ভ্যান কিনবে সেই অর্থটাও তার কাছে নাই। তাই আজ দীর্ঘ কয়েকদিন যাবৎ আমার কাছে কাজ করে এবং আমি তাকে, জি সে আমার কাছেই থাকেন, আমার সাথে কাজ কাম করে এবং তাকে যে পারিশ্রমিক দিই, এখন দ্রব্য মূল্যে যে যে জিনিস যে বাজার ঘাট কিনতে গেলে যে পারিশ্রমিক যে পাচ্ছে তার হচ্ছে না, তার দরকার একটা ছোট্ট ভ্যান, আপাতত একটা পাখি ভ্যান হলেও সে নিজে চলাচল করতে পারবে, তাহলে পরের দুয়ারে যাওয়া লাগছে না। এই এছাড়া তার কী বলবো, আর আমি তো তাকে আমি রেখেছি
তার খাওয়া তার পরা এগুলো আমার দেখাশোনায় আছে।